অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের ষষ্ঠ শ্রেণীর আর একটি অংক নিয়ে চলে আসলাম পৃষ্ঠা নম্বর একশো বিশ যাদের দুই সালের বই তারা যদি একশো পৃষ্ঠা বের করো তাহলে দেখবা যে এরকম একটা জিনিস দেওয়া আছে ছক দেওয়া আছে ঠিক আছে ক খ গ চারটে অংক দেওয়া আছে এটা হচ্ছে ক নাম্বার বলছে যে নিচের ভগ্নাংশ ছক কাগজে সবুজ রং করে শতকরায় প্রকাশ করো অর্থাৎ এই যে যে কাগজগুলো আছে এটাকে রং করতে হবে রং করে শতকরায় প্রকাশ করতে হবে এই যে তিন বাই দশ অর্থাৎ দশ ভাগের তিন ভাগ ঠিক আছে কেন বলছে দেখো এইখানে কি করছে ঘর আছে কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই দশটার মধ্যে তিনটা অর্থাৎ এই তিনটা আমাদের কি করতে হবে রং করতে হবে এবং শতকরায় প্রকাশ করে এই তিন বাই দশকে শতকরায় প্রকাশ করলে যত হয় সেটাই আবার এখানে আমাদের কি করতে হবে এখানে রং করতে হবে ওকে সো চলো আমরা চলে যাব সমাধানে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো কেননা তোমাদের বইয়ের একদম পার্ট বাই পার্ট সমস্ত সলিউশন এখানে দেওয়া হবে তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকো আর যারা অলরেডি করে ফেলেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমরা যদি সমাধানে চলে যাই তাহলে দেখো এই জিনিসটাই আমরা যদি করে নিই তাহলে দেখো তিনটা দশটার মধ্যে দশটা ঘর আছে দশটা ঘরের মধ্যে তিনটা করছি এইটা ঠিক আছে আর এখানে দেখো এই যে এখানে দিয়ে দিয়েছিল কিন্তু ঠিক আছে শতকরাই প্রকাশ যে তিন বাই দশ একশো নিচে উপরে কত হবে এবং শতকরা কত হবে তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে কিন্তু আমি ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো চলো আমি আবার একটু দেখাই দিচ্ছি তোমাদের কোনো সমস্যা নাই দেখো এখানে কিন্তু করছে তিন একে করে হয়েছে এখানে তিরিশ পার্সেন্ট হয়েছে কি করে হয়েছে যারা বোঝো নাই তাহলে কোনো সমস্যা নাই আমি আবারও বুঝে বুঝিয়ে দিচ্ছি একবার চলো ঠিক আছে ধরো এখানে কত আছে এখানে তোমার মনে করো তিন এবং নিচে কত লিচে নিচে আছে আমাদের দশ ঠিক আছে আচ্ছা নিচে আছে দশ এখন শতকরা শতকরা মানে কি শতকরা শত 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 মানে কি একশো অর্থাৎ নিচে আমাদের হর একশো বানাতে হবে তাই না বলছিলাম কিন্তু ঠিক আছে আচ্ছা না বললে এখন শুনে নাও তুমি যদি না শুনে থাকো নিচে আমাদের কি করতে হবে একশো বানাতে হবে তবেই শতকরায় প্রকাশ করতে পারবো কিন্তু এখানে আছে কত দশ ঠিক আছে তাহলে 10 এর সাথে কত গুন করলে 100 হবে আমরা 100 লাগবে সোজা কথা হচ্ছে আমাদের হর কত লাগবে 100 হর নিচে থাকে লব উপরে থাকে কিন্তু ঠিক আছে তিনটা তিন হচ্ছে লব আর 10 হচ্ছে হর তাহলে হরকে আমাদের 100 বানাতে হবে তাহলে 10 এর সাথে কত গুন করলে 100 হয় বলো তো 10 এর সাথে 10 গুন করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 100 ওকে তাহলে এই নিচে অর্থাৎ এই নিচে একশো বানানোর জন্য যত দিয়ে গুণ করবো সেম সংখ্যা কিন্তু উপরে ওই সেম সংখ্যা দিয়ে গুণ করবো অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমাদের গুণ করা যাবে না অর্থাৎ নিচে একশো বানানোর জন্য এখানে দশ ছিল তাই একশো বানানোর জন্য দশ দিগুন করলাম যদি এখানে বিশ থাকতো তাহলে একশো বানানোর জন্য পাঁচ দিগুন করলেই হয়ে যেত তাহলে এখানেও পাশ উপরেও পাশ হয়ে যেত অর্থাৎ এই নিচে একশো বানানোর জন্য এক্সট্রা করে যত দিয়ে গুণ করবো উপরেও ঠিক সেই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখন কিন্তু আমরা পেয়ে যাবো উপরে কত পেয়ে যাবো যাব বলো উপরে পেয়ে যাব তিন দশে তিরিশ এখানে আমরা উপরে পেয়ে যাব তিন দশে তিরিশ আর নিচে দশ দুগুনে দশ দশে সরি দশ দশে কত পেয়ে যাব বলো তো ঠিক আছে দশ দশে একশো এই যে এইটা হলো 30 যে তিরিশ উপরে তিরিশ আর নিচে হলো একশো নিচে হলো একশো বোঝা গেছে এখন 30 percent উপরে লব যেটা থাকে সেটাই হয় শতকরা ঠিক আছে উপরে আছে কত তিরিশ ওখানে যা হবে উপরে তিরিশ হয়েছে তাই এখন তিরিশ অন্য সংখ্যা হলে অন্য সংখ্যা তিরিশ আর এই একশটা শতকরায় প্রকাশ করে দিতে হয় জাস্ট এই শতকরা চিহ্ন দিয়ে ঠিক আছে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করে দিতে হয় অর্থাৎ তিরিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেলাম তিরিশ পার্সেন্ট এভাবে করতে হয় আর দেখো এখন তাহলে এখানে যদি তুমি আহ গোনো বা দেখো এইখানে দেখো এইখানে একশোটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাশে দশটা করে পাশে দশটা অর্থাৎ দশ দুগুণে একশোটা ঠিক আছে এইভাবে তাহলে একশোটার মধ্যে এখন তিন ঘর হয়েছে তাহলে দশটা করে আছে তিন দশে তিরিশটা ঘর রং করা হয়ে গেছে এই কথাটাই বলছিল শতকরায় প্রকাশ করো ঠিক আছে নিচের ভগ্নাংশগুলোকে ছক কাগজের সবুজ রং করে শতকরায় প্রকাশ করো তাহলে এই যে সবুজ রং করে শতকরায় প্রকাশ হয়ে গেল 30% सेम ভাবে খ নাম্বার আমরা দেখি চলো ঠিক আছে খ નંমারে কি বলছে 1/2 ঠিক আছে 1/2 তাহলে এখানে কত 10 তাহলে এখানে কত হবে বলতে 2 এর সাথে কত গুণ করে 10 হইছে 5 তাহলে উপরেও 5 দিয়ে গুণ করলে 5 কে 5 হয়ে যাবে এখানে আবার এখানে 10 এর সাথে গুণ করলে 10 দিয়ে গুণ করা লাগবে তাহলে 5 কে করলে দেখো সমাধান আমরা যদি করি দেখো এক বাই দুই বা হাফ যে আছে তার অর্ধেক রং করতে হবে ঠিক আছে একে আহ ওয়ান বাই দুই এক ভাগ দুই বা দুই ভাগের এক ভাগ অথবা হাফও বলা যায় ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে হবে এক বাই দুই এখন এখানে দশ হয়েছে ঠিক আছে বানানোর জন্য দশ বানাইছি ভগ্ন শতকরায় প্রকাশ এখন দেখো দুই তাহলে দুইয়ের সাথে কত গুণ করে হয়েছে পাঁচ গুণ করে হয়েছে তাহলে একের সাথেও পাঁচ গুণ করতে হবে ঠিক আছে এখন এখানে দশ পাইছি তাহলে আমাদের নিচে শতকরার জন্য কত বানানো লাগবে একশো তাহলে দশের সাথে কত গুণ করলে একশো হয় দশ ঠিক আছে যেহেতু দশ দিয়ে নিচে গুণ করছি উপরেও দশ দিয়ে গুণ করবো তাহলে পাঁচের সাথে দশ দিয়ে গুণ করলে কত হবে পঞ্চাশ আমি বলছিলাম লব যেটা হয় সেটাই মূলত শতকরায় প্রকাশ করতে হয় ঠিক আছে সেটা দিয়ে একশোর জন্য পার্সেন্ট এই পঞ্চাশ এই পঞ্চাশ এই একশোর পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছি চলো এবার চলে যাই গ নম্বরে গ নম্বরে কি আছে দেখো এক বাই চার অর্থাৎ চার ভাগের এক ভাগ ঠিক আছে চলো এটার আমরা সমাধান দেখি একটু দেখো এটাকে চার ভাগ করা হয়েছে চার ভাগের এক ভাগ প্রথমে এটা অঙ্ক করার জন্য আমরা করে নিছি এক তাহলে চার এখানে বিশ নিচে কিন্তু এই যে এখানে দেওয়া আছে ঘরগুলো কিভাবে হবে দেওয়া আছে শুধু খালি ঘর যেগুলো আছে সেইগুলোকে তোমাকে পূরণ করতে হবে এখন দেখো এখানে বিশ তাহলে চারের সাথে কত গুণ করলে বিশ হয় চার পাঁচ আর বিশ তাহলে চার নিচে চার দিয়ে পাঁচ দিয়ে গুণ করা হয়েছে তাহলে উপরেও পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ অক্ষে একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ অক্ষে পাঁচই ঠিক আছে আচ্ছা এখন পাইছি এখানে বিশ আমাদের বানাতে হবে কত একশো আমাদের বানাতে হবে কত একশো তাহলে বিশের সাথে কত গুণ করলে একশো হয় পাঁচ

ভগ্নাংশটা যদি করে নিই তাহলে খালি ঘর এই ঘর গুলো করে ফেলতে পারবো দেখো পঁচিশ আর হচ্ছে সাত অর্থাৎ পঁচিশ ভাগে সাত ভাগ তাহলে পঁচিশকে কত দিয়ে গুণ দিলে একশো হয় চার পঁচিশ সঙ্গে একশো চার দিয়ে গুণ দিলে একশো হয় তাহলে নিষেধাও তো চার দিয়ে গুণ দিয়েছি উপরেও কি করবো চার দিয়েই গুন দেব তাহলে চার সাতটা কত হবে আঠাশ তাহলে একশো আর আট পায়ে গেছি ঠিক আছে তাহলে কত হবে আটাশকে আঠাশই থাকে যাবে আর একশোর জন্য পার্সেন্ট অর্থাৎ আঠাশ পার্সেন্ট এইখানে আর একটা নিয়মে দেখায় দিছে গুন করে ঠিক আছে সুতরাং কত পার্সেন্ট আঠাশ নিশ্চয়ই বুঝতে পেরেছ খুব ইজি ছিল আর এখনো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমার বন্ধুর সাথে শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ